দাম হচ্ছে পেঁয়াজের, পেঁয়াজের বাজার বাড়তি, আমার আশা পেঁয়াজের বাজার এই মাসেই কি ছাড়া যাবে আর কি। দর্শক, দেশি কিংস এবং ইন্ডিয়ান তিনটে সাইজের পেঁয়াজ বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু দেশি পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কিন্তু এই পেঁয়াজের চাহিদা যথেষ্ট রয়েছে। দর্শক, আজকের বাজারে পাবনা থেকে আপনাদেরকে বাজার দর জানিয়ে দেবো। ভাই, কোথা থেকে আসছেন আপনার হাটে? হ্যাঁ, কোথায় থেকে আসছেন? মাধপুর থেকে। আচ্ছা, এটা কি জাতের পেঁয়াজ ভাই? এটা কিংস। কিংস, কিংস এর কি ফলন বেশি? ফলন বেশি। আচ্ছা, কেমন দাম বলতেছে এটা? এটা 800 টাকা বলতেছে। মোটামুটি বাজার একটু বাড়তে আছে। ধন্যবাদ ভাই। একটু আপনারা এটা খুলুন দেখি কি সাপের বাক্স। এটা কি সাপের বাক্স নাকি ভাই? হ্যাঁ, সাপের বাক্স। আচ্ছা, সাপের বাক্স থেকে বেরোলো সাপ, দাম কেমন বলে ভাই? এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে? কত দাম বিক্রি হয়েছে? 2,850। 2,850। আচ্ছা, যাক, মোটামুটি বাজার দরটা একটু বাড়তে বাড়তে বাজার ভালো বাড়তে এরকম ভালো চলবে। হ্যাঁ, অনেক ভালো বলতেছে ভাই। আজকে 2,850 দাম হচ্ছে পেঁয়াজের, পেঁয়াজের বাজার বাড়তি, আমার আশা পেঁয়াজের বাজার এই মাসেই কি ছাড়া যাবে আর কি। সামনে তো কুরবানি ঈদকে সামনে রেখে বাজার দর একটু বাড়তেছে। ঠিক আছে দর্শক, এটা কিন্তু 2,800 থেকে 2,850 টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা দরদাম চলছে এবং এখানে ব্যাপারী ভাই দাম দাম দর বলছে, দেখতে পাচ্ছেন। ৭০০ ৭৫০ পর্যন্ত দর্শক এই পেঁয়াজটার দাম হচ্ছে, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং দর্শক বন্ধুরা, এই পাশে রয়েছে হচ্ছে দেশি পেঁয়াজ। সর্বশেষ বাজার দর কিন্তু সরাসরি হাট থেকে জানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসে পেঁয়াজ কিনতে পারেন। অনেকে আসেন ব্যাপারী ভাইরা, এখানে এসে কিন্তু দর্শক বন্ধুরা পেঁয়াজটা কিনতে পারেন। খাজনা আছে 15 টাকা মনে হচ্ছে, 2,865 বলছে, 2,865 বললাম, তাও কি রয়েছে দেয় না? আচ্ছা আচ্ছা, দিবে দিবে ভাই, মনে হচ্ছে 2,900 হলে দিয়ে দেবে, এরকম দিবে। এই যে হ্যাঁ বলে 2,900 চাইছে দর্শক। দেশি পেঁয়াজ সাইজটা একটু ভালো, এই জন্য দামটা মোটামুটি ভালো আছে। যাই হোক, দেখেন যদি আপনার 2,900 পোষায় তাহলে দিয়ে দেবে কিন্তু। 2,900 গৃহস্থ বলছে যে 2,900 নিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি গৃহস্থ বললাম 50 টাকা দিব না। মানে 50 টাকা কম বলছেন আপনি? দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পর্যায়ক্রমে বাজার দর সর্বোচ্চ কিন্তু 2,900 টাকা দেখলাম আজকে।